কিছু গোটা মশলা দিয়ে একই রান্না করলাম বাড়ির সবাই খেয়ে বলে এটা তোমার বেস্ট পাতুরির রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার না করলে হবে। নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো গাঠি কচুর পাতুরি। তার জন্য গাঠি কচু আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এবার খোসাটা ফেলে দেবো। খোসা ফেলানোর পর একটা আলু ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিয়েছিলাম। কেউ চাইলে কিন্তু এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আর গাঠি কচু এমনি সিদ্ধ করলে নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই 2 চামচ বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ খানিকটা 4 চামচের মতো নারকোল বাটা। আর কি, হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণে, আর দেব স্বাদ অনুসারে লবণ, আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, আর দেব সামান্য একটু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনির দানা। দিয়ে ভালো করে চামচের সাহায্যে এটা কিন্তু মাখাতে হবে। আর ভালো করে মাখানোর পর দিতে হবে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি কিন্তু পোস্ত সর্ষের সাথে বেশ 2-3টে কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছিলাম, তাই ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে এখানে দিতে পারেন। এরপরে মাখামাখি শেষ হয়ে গেলে আমি কতগুলো কলা পাতা কিন্তু হালকা একটু ছেঁকে নিয়েছিলাম যাতে ভাজ করতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এর মধ্যে 2 চামচ পেস্ট দিয়ে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মাঝখানে একটা চেরা লঙ্কা আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ভাজ করব। এখানে আমি 2-3 রকমেরভাবে ভাজ করা দেখিয়েছি, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবে। প্রথমে আমি একটা টুথপিক দিয়ে এটা ভাজ করেছিলাম, তারপরে ওই মাথাটা আর টুথপিক দিইনি। তারপরে কি, এইভাবেই ভাজ করে রেখে দিলাম। এরপরে আর একটাও ভাজ করে দেখাবো। বেশ খানিকটা নিয়ে নিলাম 2 চামচের মতো, মাঝখানে সেম কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। ব্যাস, ভাজ করে নাও দুপাশ ফোল্ড করে, তারপরে দুপাশে আবার ফোল্ড করে সাইডে একটু জায়গা থাকলে তার মধ্যে একটু ভাজ করে ঢুকিয়ে দাও। টুথপিকের দরকার আর হবে না। এভাবে কিন্তু প্রত্যেকটা পাতুরি আমি বানিয়ে নিয়েছিলাম। বন্ধুরা বিশ্বাস করো, এভাবে একবার পাতুরি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখো, স্বাদ তো স্বাদ, আঙুল চেটে পুটে খাবে। রেসিপিটা এতটাই অসাধারণ, একে একে বানানোর পর একটা প্লাই ফেনে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, একটু ছড়িয়ে দিয়েছিলাম। একটু গরম হলে একে একে করে পাতুরিগুলো কিন্তু দিয়ে দেব। কেউ যদি চায় এই পাতুরিগুলো কিন্তু স্টিমও করে নিতে পারে, কিন্তু কলা পাতা একটু ভাজলে যে পোড়া গন্ধটা সেটা কিন্তু বেশ ভালো লাগে। এপিট ওপিট ধৈর্য ধরে গ্যাস আস্তে দিয়ে কিন্তু ভাজতে হবে। কলা পাতাটা যখন সবুজ থেকে ব্রাউন কালার হয়ে যাবে, আমার পাতুরি কিন্তু রেডি হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না, এপিট ওপিট লাল লাল করে ভেজে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই কচু পাতুরি। গাঠি কচুর পাতুরি অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, এত সুন্দর খেতে, স্বাদ ভোলার মতো না। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হওয়ার পর নামিয়ে নিয়েছি, একটা পাতুরি কিন্তু খুলে দেখাচ্ছি। দেখতে যেমন অসাধারণ, খেতেও অসাধারণ, গরম গরম ভাতে দুর্দান্ত লাগে, কালারটা কত সুন্দর এসছে। আর একটু উপর থেকে সর্ষের তেল, এটা অপশনাল, দিতে পা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, গরম গরম ভাতে উপভোগ করুন। আজকের মতন টাটা, দেখা হবে।